আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হলাম ছোট্ট একটি আলোচনা নিয়ে। আজকে আমি আলোচনা করব কোন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে। তো আমরা সবাই জানি কোন কাকে বলে, সেই জিনিসটি আমরা সবাই জানি। তো সেই জিনিসটি জানতে হলে অবশ্যই আমাদেরকে আগে জানতে হবে রেখা কি, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা আগে যে ক্লাসটি করেছিলাম সেখানে আমরা রেখা সম্পর্কে আলোচনা করেছিলাম, এখন আমরা কোন সম্পর্কে আলোচনা করব। তো কোন সম্পর্কে যখন আমাদেরকে আলোচনা করতে হবে তখন অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন তৈরি করতে কি কি লাগে। কোন তৈরি করতে আমাদের দুটি জিনিস ফলো করতে হবে, সেই জিনিসটি হচ্ছে আমাদের বিন্দু হবে তিনটি, অর্থাৎ তিনটি বিন্দু হবে আর দুটি রেখা হবে। অর্থাৎ দুটি রেখা যখন যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাই হবে কোণ। তাহলে আমরা খেয়াল করি, এটা যদি একটা রেখা ধরি, এটাকে যদি আরেকটা রেখা ধরি, এই একটা রেখা এখান থেকে নিচের দিকে গেল আর একটা রেখা এখান থেকে নিচের দিকে আসলো, তাহলে আমাদের মিলিত হয়েছে যে বিন্দুতে সেই বিন্দুতে আমাদের কোণ উৎপন্ন হয়। তাহলে এখানে যদি একটা বিন্দু হয়, এখানে যদি আরেকটা বিন্দু হয়, আর এখানে যদি আরেকটা বিন্দু হয়, তাহলে আমরা তিনটা বিন্দু পেয়ে গেলাম। যখন আমাদের তিনটা বিন্দু হবে তখন আমরা কোণ পাবো। তাহলে আমরা যদি যখন এভাবে ধরি সেটাকে আমরা কোণ হিসেবে নির্ধারণ করতে পারি, বা এভাবে যখন আমরা হিসাবে করি তাও কোণ হিসেবে হয়, আবার যখন এভাবে হিসেব করি তাও কোণ হিসাবে হতে পারে। তাহলে কোণ কাকে বলে? সহজ ভাষা আমরা বলি দুইটি রেখা যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুত বা সেই মিলিত বিন্দুকে আমরা কোণ হিসাবে চিহ্নিত করে থাকব। তো কোণ কত ধরনের হতে পারে? আমরা আজকে আলোচনা করব ছয় ধরনের কোণ সম্পর্কে আলোচনা করব। তাহলে নাম্বার ওয়ান, আমরা এক নম্বরে আলোচনা করব সমকোণ নিয়ে। তো সমকোণ কাকে বলে? তো সেই জিনিসটি আমরা জানি, সাধারণত 90 ডিগ্রি কোণকে সমকোণ বলি। কিন্তু আমরা 90 ডিগ্রি কোণ কীভাবে আঁকতে হয় সেই জিনিসটি আমরা জানি না। তো যখন আমাদেরকে সমকোণ আঁকতে হবে তখন আমরা হিসাব করব, যখন ভূমি অক্ষ, অর্থাৎ ভূমি বলতে আমরা কি বুঝি? মাটিকে, মাটির অংশ এবং লম্ব অংশ যদি দণ্ডায়মান থাকে। দণ্ডায়মান বলতে কি? মাটি তো কখনো দণ্ডায়মান হতে পারে না, অর্থাৎ মাটিটা সমান হতে হবে, অর্থাৎ নিচে যে দাগটা টানবো সেটা সমান হতে হবে, আর লম্ব যেটা হবে সেটাও অবশ্যই অবশ্যই সোজা হতে হবে। যদি এভাবে হেলান দেওয়া থাকে, অর্থাৎ হেলান দেওয়া থাকে, তাহলে সেটা কখনো লম্ব বা সোজাকৃতিতে হবে না। তো যখন ভূমি এবং লম্ব সোজাভাবে মিলিত হবে তখন সেটাকে আমরা সমকোণ বলবো, অর্থাৎ 90 ডিগ্রি হিসাবে ধরে নিতে পারি। তো সেই জিনিসটি মনে রাখার জন্য আপনি হিসাব করবেন আপনার ঘরের যে ফ্লোরিং, অর্থাৎ মাটি বা ফ্লোর যেটা থাকবে সেই জিনিসটি, আর পাশে যদি টিন বা দেওয়াল থাকে সেই জিনিসটা, অর্থাৎ ফ্লোরের সাথে যে দেওয়ালটার যে স্থানে মিলিত হয়েছিল সেই স্থানে আমরা কোণ পেয়ে যাব। তো সেই জিনিসটাকে আমরা সমকোণ হিসাবে ধরে নেব। তো 2 নম্বর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সরল কোণ। তা আমরা সরল বলতে আমরা বুঝি সোজা, অর্থাৎ যে রেখাতে, অর্থাৎ সোজা যখন একটা রেখা হবে সেই রেখাতে সরল কোণ উৎপন্ন হবে। তো সমকোণ সমান হতে পারে 90 ডিগ্রি, আর সরল কোণ সমান হয় 180 ডিগ্রি। তো আমরা যদি বইয়ের ভাষা বলতে যাই তাহলে সরল রেখা যে কোণ উৎপন্ন হয় সেটা হবে সরল কোণ। অর্থাৎ এভাবে যখন সরল রেখা অঙ্কন করা হবে এখানে কিন্তু বিন্দু তিনটা হতে হবে। তাহলে আমরা এ বিন্দু, লাস্টে যদি আমরা সি বিন্দু বা বি বিন্দু দিই তাহলে অবশ্যই আমাদের মিডেলে একটা বিন্দু নির্ধারণ করতে হবে। তাহলে আমরা মিডেলে আমরা নির্ধারণ করে দিলাম, এখানে আমরা সি বিন্দু নির্ধারণ করে দিলাম বা বি বিন্দু নির্ধারণ করে দিলাম। অর্থাৎ সরল রেখা যে কোণটি হয়েছিল সেটা হচ্ছে সরল কোণ। এখন আমরা শিখব 3 নম্বরে ফুরক কোণ। তাহলে ফুরক কী সেই জিনিসটা আগে আমাদেরকে ধারণা নিতে হবে। তাহলে ফুরক বলতে আমরা বুঝি ভিতরে। তো কার ভিতরে এমন একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে আমরা হিসাব করব 90-এর ভিতরে। তো 90-এর ভিতরে কী হবে? অর্থাৎ দুইটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে সেটাকে আমরা ফুরক কোণ হিসেবে ধরে নেব। অর্থাৎ দুইটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন সেটি ফুরক কোণ। এরপর আমরা শিখব সম্পূরক কোণ। তো সম্পূরক, এখানে আমরা যদি সম্পূরক যেটা আছে সেটাকে আমরা যদি সম্পূর্ণ হিসেবে ধরে নিই, সম্পূর্ণ মানে পুরা, তাহলে আমরা কোণের মধ্যে সবচেয়ে বড় কোণটা শিখলাম সরল কোণ। অর্থাৎ সরল কোণের ভিতর যদি দুটি কোণ হয়, অর্থাৎ 180 ডিগ্রি কোণের ভিতর যদি দুটি কোণ হয়, আমরা যদি বইয়ের ভাষা বলতে যাই তখন দুটি কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে সেটিকে আমরা সম্পূরক কোণ হিসেবে ধরে নিব। তাহলে আমরা যদি একটা সরল রেখা অঙ্কন করি, এখান থেকে যে আমরা মিডলে যে চিহ্নিত বা বিন্দুটা নির্ধারণ করো সেই বিন্দু থেকে উপরের দিকে, হয় উপরের দিকে নাহলে পাশে
অর্থাৎ উপরের যে কোনো অংশের দিকে যদি আমরা টেনে নিই, সেটাকে আমরা সম্পূরক কোণ হিসেবে ধরে নিতে পারি। এরপর আমরা শিখব সন্নিহিত কোণ, ব্যতিক্রম ধর্মী একটি কোণ যেটি মনে রাখা অনেকটু কষ্টকর। সেই জিনিসটি মনে রাখার জন্য আপনাকে মনে রাখতে হবে, যেহেতু আমরা পূরক কোণ শিখছি 90 ডিগ্রি আর সম্পূরক হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমরা মনে রাখবো পূরক কোণ থেকে বড়, সম্পূরক কোণ থেকে ছোট। অর্থাৎ 90 থেকে বড়, 180 থেকে ছোট, কয়টি কোণ হবে? দুইটি কোণ হবে। কিন্তু কোণগুলো হওয়ার শর্ত হচ্ছে এরা একে অন্যের বিপরীত হবে। অর্থাৎ আপনি যখন এখান থেকে এখানে 90 ডিগ্রি অঙ্কন করলেন, তখন 90 ডিগ্রি একটু বড় যখন হবে, তখন হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে না, 180 থেকে একটু কম। অর্থাৎ আপনি 130 ডিগ্রি বা 120 ডিগ্রি নিয়ে নেন। নেওয়ার পরে যখন আপনি এখানে একটি কোণের যে বৃত্তটা আছে সেটা যখন অঙ্কন করবেন, সেই বৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করবেন। সমান দুই ভাগে ভাগ করে যদি মাঝখান দিয়ে আরেকটা রেখা অঙ্কন করে দেন, তাহলে এখানে আমরা দুটি কোণ দুই আমরা সেখানে দুটি কোণ পেয়ে যাব। তো দুটি কোণ যখন পেয়ে যাচ্ছি, তখন লক্ষ্য রাখবেন যেন কোণ একটা আরেকটার বিপরীত হয়। যে এখানে যদি আমরা দুইটি কোণ হিসাব করি, তাহলে প্রথমে এই জিনিসটি থাকবে না, তাহলে হচ্ছে এই দুইটা জিনিস, এখান থেকে যেটা হবে তার মাঝখান থেকে এই জিনিসটা হবে, তাহলে আমরা এ কোণের বিপরীতে এই কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের সন্নিহিত কোণ। এরপর আমরা শিখব বিপ্রতীক কোণ, একদম সহজ একটি কোণ। বিপ্রতীক কোণ হচ্ছে আমরা সবাই এক্স চিনে থাকি, এই জিনিসটা হচ্ছে এক্স। তাহলে এখানে উপরের অংশের থেকে এখানে যে উপর অংশটা আছে সেটার বিপরীত হচ্ছে নিচেরটা। অর্থাৎ বিপরীত কোণ, বিপরীতিক কোণ বলতে আমরা বুঝবো একটার বিপরীতে আরেকটা সবসময় সমান থাকবে। যদি সমান থাকে তাহলে সেটা বিপরীতিক কোণ হবে, আর যদি সমান না হয় তাহলে সেটা কখনো বিপরীতিক কোণ হবে না। তা আশা করি সবাই কোণ খুব সহজে বুঝতে পারলে। যদিও এই কোণ বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।